বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হয়েছে বলে জানিয়েছেন বোর্ডেরই সাবেক পরিচালক সাজ্জাদুল আলম ববি। তার অভিযোগ, বিসিবির গঠনতন্ত্র না মেনেই পরিচালক পদ থেকে তাকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এক্ষেত্রে তা প্রমাণ হলে বাংলাদেশের ওপর আসতে পারে ICC-র নিষেধাজ্ঞাও। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত হিসেবে এতদিন ধরে চলমান বোর্ডে পরিচালক হিসেবে ছিলেন জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি। সরকার বদলের পর বিসিবিতে পরিবর্তন আনার পদক্ষেপের অংশ হিসেবে এই দুজনকে NSC থেকে পদত্যাগ করতে বলা হয়। জালাল ইউনুস পদত্যাগ করলেও অস্বীকৃতি জানান সাজ্জাদুল আলম। পরবর্তীতে তাকেও হটিয়ে মনোনয়ন দিয়ে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে বিসিবির পরিচালকের পদে বসায় NSC। কিন্তু পুরো প্রক্রিয়ায় নিজের অব্যাহতিকে সরকারি হস্তক্ষেপ বলে মনে করেন বর্ষিয়ান সংগঠক সাজ্জাদুল আলম। আমি বিস্মিত এবং স্তম্ভিত, এবং এই যে হস্তক্ষেপটা করেছে সরকার তা ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডে সরাসরি হস্তক্ষেপের সামিল, তাই এটা একেবারেই অগ্রহণযোগ্য। তবে NSC থেকে তাকে কোনো নোটিশ দেয়া হয়নি, এমনকি কোনো কাগজপত্র পাঠায়নি বলে জানান সাজ্জাদুল আলম। তাকে হোয়াটসঅ্যাপে নোটিশের ছবি পাঠান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। আমাকে একটা নোটিশ পাঠিয়েছে সুজন, আমাদের CEO। ওই দিন যে মিটিং হয়ে গেল, মিটিং এর পরে রাত্রে সন্ধ্যা 7টার পরে, মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আমাকে জানাইছে, একটা নোটিশের ফটোকপি পাঠাইছে আমাকে হোয়াটসঅ্যাপে, তা আবার NSC আমাকে পাঠায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সংস্থাটির একমাত্র অভিভাবক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সেই ICC-র সংবিধান অনুযায়ী আর্টিকেল 2.4D-তে বলা আছে, সদস্যদের অবশ্যই স্বায়ত্তশাসিতভাবে তাদের বিষয়গুলো পরিচালনা করতে হবে। তা পরিচালনায় ও নিয়মকানুনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না, অর্থাৎ বিসিবির কার্যক্রমের কোনো কিছুতে কোনোভাবে প্রভাব খাটাতে পারবে না সরকারের কেউ। যদি এমনটা হয় তাহলে দেশের ক্রিকেটকে নিষিদ্ধ করবে ICC। এই সরকারের হস্তক্ষেপের কারণে 2010-এ জিম্বাবুয়ে ও 2023-এ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেও নিষিদ্ধ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। বিসিবির গঠনতন্ত্রের 13.3 ধারায় বলা হয়েছে একজন পরিচালকের পদ শূন্য হতে পারে তার মৃত্যু, পদত্যাগ, মানসিক ভারসাম্যহীনতা এবং শৃঙ্খলাজনিত কারণে শাস্তি প্রদানের প্রেক্ষিতে। প্রতিটা ক্ষেত্রেই থাকতে হবে উপযুক্ত নথি বা প্রমাণ। উল্লেখিত কোনো কারণ ছাড়াই সাজ্জাদুল আলমকে অব্যাহতি দেয়াতেই এখন উঠছে সরকারি হস্তক্ষেপের কথা। তার প্রমাণ মিললে ICC-র শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ।